লেবাননের পর্যটন শহর ব্রামানা শহরটির বিভিন্ন রাস্তায় হাফ প্যান্ট পরিহিত নারী পুলিশ নিয়োজিত করেছেন মেয়র পিয়েরি। বাহ্যিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে এটা করা হলেও পর্যটক আকর্ষণই এর মূল উদ্দেশ্য বলে জানা গেছে। কিন্তু এ ঘটনায় বিতর্ক ছড়িয়ে পড়েছে লেবাননে। সামাজিক মাধ্যমগুলোতে এই নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। লেবাননের নাগরিকদের অভিযোগ, এর মাধ্যমে নারী পুলিশকে অবমাননা করা হয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন, পর্যটক আকর্ষণে নারী পুলিশ সদস্যদের ব্যবহার করার বিষয়টি লৈঙ্গিক বৈষম্যের জন্ম দিচ্ছে। এ ধরনের পোশাকে নারী পুলিশদের নিয়োজিত করাকে অনেকেই যৌন উত্তেজক বলে অভিহিত করেছেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।